নমস্কার, ফোকাস ত্রিপুরার এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে দিচ্ছি এখনকার সংবাদ। চলতি সপ্তাহে রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই আসছেন নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রে এনডিএ সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে বিজেপির প্রচার করতেই তাদের এই সফর বলে জানা যায়। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এর তথ্য জানান বিজেপির মুখপাত্র সিনিয়র আইনজীবী অরুণ কান্তি ভৌমিক। সরকার চলছে আমাদের কেন্দ্রীয় সরকার, 3 বছর পূর্তি হয়েছে, সেই উপলক্ষে কেন্দ্রে এবং রাজ্যে সর্বত্র কিছু কর্মসূচি নেওয়া হয়েছে, বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে মোদি ফেস্ট, যার 2টা অনুষ্ঠান এখানে হবে। একটা হবে 2 জুন, 2 জুন তেলেমুড়াতে, আরেকটা হবে 3-5 জুন শান্তির বাজার। বিজেপির পক্ষ থেকে রাজ্যে ছটা জেলায় কর্মসূচি নেওয়া হয়েছে, সবকা সাথ সবকা বিকাশ। কর্মসূচি সেটা পার্টি থেকে করা হবে। এই সবগুলি প্রোগ্রামে কেন্দ্রীয় মন্ত্রী অথবা বিভিন্ন রাজ্যের, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাজ্যের মন্ত্রীরা আসবেন। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব স্বপন কুমার পোদ্দারের বিরুদ্ধে মুখ্য সচিব ও বিধানসভার অধ্যক্ষকে নালিশ জানিয়েছেন তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ। বিধানসভার পর্ষদ পরীক্ষায় ফলাফল প্রকাশের পর গ্রেস মার্ক নিয়ে সরব হন বিধায়ক সুদীপ রায় বর্মণ। এর পরিপ্রেক্ষিতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জবাব দিয়েছেন পর্ষদ সচিব স্বপন কুমার পোদ্দার। এই এখতিয়ার বহির্ভূত কাজ করছেন বলে বুধবার সাংবাদিক সম্মেলনে জানান শ্রী বর্মণ। এই মাসে 1 তারিখ থেকে আমাদের বিধানসভা শুরু হয় এবং মাননীয় সদস্য গোপাল রায়ের আরো তো একটি সব এই বিষয়ে ডিসকাশন রাজ্যের যে বেহাল শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা সম্পর্কিত। এই আলোচনা অংশগ্রহণ করতে গিয়ে আমি রাজ্যের মাননীয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তপন চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে পাশের হার বৃদ্ধি দেখানোর লক্ষ্যে গ্রেস মার্কস যে প্রদান করে আসছে সে ব্যাপারে উপস্থাপনা করি এবং একটা স্ট্যাটিস্টিক্স যেটুকু আমার মনে দিচ্ছিল আমি সেটা দেই। স্বাভাবিকভাবেই বিধানসভার ভিতরে প্রত্যেকটি সদস্য সমস্যা এটা একটা প্রিভিলেজ, আমরা যখন কোন পয়েন্ট অফ ক্লারিফিকেশন চাইব ওই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীরাই তাদের কাছে যদি কোন তথ্য থেকে থাকে উত্তর দেবেন,
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপদকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরের। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% ঘনমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে। সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে। Regal, affordable furniture. Mararipaparara. Khuti nati, kunchuti, dushtumi chuto chuti, rangabire shopner, unki juki. নীল ছুতে সাদ জাগে মন গভীরে, রোদ করা হলুদ মাখানো ইচ্ছে গুলো নানান রঙে রাঙানো, নানান রং ও বৈচিত্র্যে আরএফএল সার্ভিং বোর্ড, মনের রঙে রাঙানো। Thank you.
বিরতির পর কল্যাণপুর থানা এলাকায় ফের চুরির ঘটনা ঘটে। চারটি মোদি দোকান, শনি মন্দিরের প্রণামী সহ সিপিএম পার্টি অফিস হাত সাফাই করে চোরের দল। ঘটনা বৃহস্পতিবার সাত সকালে। খবর পেয়ে ছুটে আসে কল্যাণপুর থানার ওসি সহ এসডিপিও এবং তদন্ত শুরু করে দেয়। গতকালকে রাত্রে তো এখানে দরজা ভাঙ্গে এখানে যে গোডরেজ, হ্যাঁ, বেঞ্চের বা টেবিলের তার যে কাগজপত্র এটা ভাঙছে। তো আমরা এখানে ফাঁসে আবার এখানে আমাদের যে দোকান আছে না, এই দোকানে চারটে দোকানে কেন ভাঙচুর করছে এবং কিছু জিনিসপত্র নিচ্ছে। তো আমরা এখানে বিএসএ কল করছি, তারা এটা তদন্ত করতেছে। তো মূলত এটা একটা প্রতিহিংসামূলক এই ধরনের একটা ঘটনা এটা হইতেছে। কিছুদিন পর পর হই, এর আগেও কিছু হয়েছে, বাগান বাদ হয়েছে, গুঙ্গাই চলা হয়েছে। তো দেখা গেছে ইদানিং কালে কিছু বাড়ছে এবং যাদের দোকানগুলো আমরা দেখলাম, এটা আমাদের যারা পার্টি, যারা সমর্থক সিপিআইএম, এদের দোকান এইরকমভাবে শুরু হয়েছে এবং আমাদের পার্টি অফিস। তো বোঝা যায় যায় যে আসলে এটা খারাপ করতেছে। তো এইরকমভাবে আমাদের মূলত হয়েছে যে আমাদের যে শান্তি সম্প্রীতিটাকে দেখে নষ্ট করা। তো আমি তো কালকে বৃষ্টি লেগে আবহাওয়া খারাপ দেখে একটু তাড়াতাড়ি গেছি দোকান, নয়টা সম্পর্ক করে গেছি। ভোরবেলা একজনে গিয়া করতেছে আমার দোকানে একটা তালা ভাঙা, তখন সঙ্গে সঙ্গে উঠতে আইসি আয়া দোকানে দেখলাম আমার দোকানে একটা রড পাইছি, তারা যে তালা ভাঙছে, এই রডটা দিয়ে ভাঙা ঢুকছে দোকানের ভিতরে, দুইটা সিগারেটের প্যাকেট পাইছি। তো এখানে আর আমার দোকান থেকে কিছু ক্যাশে কিছু টাকা আসতো, বাঙ্কি টাকা, কিছু টাকা নিছে আর কিছু মাল নিছে। আমার তো পিতাকিতা নিছে ঠিক করে, তাই না, দোকানে মাল তো গোনা থাকে না। শ্বশুর বাড়ির লোকজনের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার অনামিকা মালাকার নামে এই গৃহবধূ। ঘটনা কৈলাসহর থানার অন্তর্গত বাটি দুধপুর গ্রামে। জানা যায় প্রায় দুই বছর পূর্বে অনামিকার সামাজিকভাবে বিয়ে হয় এলাকারই বাসিন্দা সুষেন্দু দত্তের ছেলে সন্তোষ দত্তের সাথে। কিন্তু বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য অনামিকার উপর নানাভাবে শারীরিক নির্যাতন শুরু করে স্বামী শাশুড়ি সহ শ্বশুর বাড়ির লোকজন। আর এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায় 25শে মে। এদিন স্বামী এবং শাশুড়ি মিলে অনামিকাকে দা দিয়ে মাথায় আঘাত করে। ঘটনায় খবর পেয়ে অনামিকার মা এসে তাকে কুমারঘাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তিন দিন অতিক্রান্ত হওয়ার পরও অনামিকার অবস্থার পরিবর্তন না হওয়ায় জীবিতে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক। আর অভাবের তাড়নায় অনামিকার মা চিকিৎসার জন্য মেয়েকে জীবিতে নিয়ে যেতে পারছে না। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করছে না পুলিশ। আমার শাশুড়ি, আমার স্বামী সব সময় কাজ সময় মামা আমার করত। তারপরে আমার তোমার শাশুড়ি তোমাকে মারতো? হ্যাঁ। তোমার বাড়ি কোন জায়গায়? আমার শাশুড়িও আছে। আর একদিন শাশুড়ি মারামারি করছে আমার, করোনা আমার সামনে আমার মাথার মধ্যে দাদে আসছে। তো তুমি এখন কি যেতে আছো? তার স্বাস্থ্য স্যার। বাবা কি করে? সময় এবারে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজং নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ,
ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিকস প্রাইভেট লিমিটেড। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলঙ্কার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর। সারা দেশের সাথে 31শে মে রাজ্যেও পালিত হয় আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস। এ উপলক্ষে ঊনকোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষ এবং কৈলাসহর মহকুমা আইনসেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সংগঠিত এক র্যালি। এদিনে র্যালিতে প্যারালিগ্যাল ভলেন্টারি প্রতিনিধিরা অংশগ্রহণ করে। র্যালি শেষে PLT প্রতিনিধিরা কৈলাসহর আদালত চত্বরে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করে। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এবং সার্ভিশনাল লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে ডিস্ট্রিক্ট এবং সার্ভিশনাল যে PLT ভাই ও বোনেরা, তারা নো তোমাকে গাড়ি রাখতে 27 সাল থেকে তারা চালু হয়েছে এবং 1927 সালে 8ই এপ্রিল এটা প্রথম নিরাপিত হয়। 1928 সালের পর থেকে WHO কমন্ডল অনুসারে 31শে মে প্রতি বছরই ওয়ার্ল্ড নো টোবাকো ডে পালন হয়ে আসছে এবং সারা পৃথিবীর সঙ্গে আমরাও কৈলাসহরের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এবং সাবডিভিশনাল লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে যাতে মানুষের মধ্যে তামাক বর্জন করা যায় এবং তামাকের যে কুফল সেটা সমাজে ছড়িয়ে দেওয়া যায় এবং নতুন প্রজন্মকে রক্ষা করা যায় তামাক থেকে, তামাক তারা বর্জন করেন, সেদিকে লক্ষ্য রেখেই আজকে মৃত্যু ভাই ও বোনেরা এই অনুষ্ঠানটি উদযাপন করলেন। বিজেপি খোয়াই জেলা কিষাণ মোর্চার উদ্যোগে বুধবার তেলিয়ামুড়ার অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত এক সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ মোর্চার সভাপতি জহর সাহা, রাজ্য বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক, সভানেত্রী কল্যাণী রায় প্রমুখ। এদিনের সম্মেলনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আর সমৃদ্ধশালী যারা কৃষক ছিল তারা তাদের পরিবার ছেলে মেয়েদের শহরে পাঠিয়ে দিয়েছে, কৃষিকাজের সঙ্গে এখন আর যোগাযোগ রাখেন। এর একটাই কারণ, দীর্ঘ 25 বছরে কৃষকরা বারবার অসম্মানিত হচ্ছে, যাদের যারা কৃষিকাজের সঙ্গে আছেন সাধারণ কৃষকদের মধ্যেও
একটা দলীয়করণ করা হয়েছে, কৃষকদের অপদস্থ করা হয়েছে প্রতিটা পদক্ষেপ। এই রাজ্যের কৃষি ব্যবস্থা যে কারণে সম্পূর্ণ মুক্ত হয়ে রয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।